অর্ধলাখের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে চলতি বছরে। সবচেয়ে বেশি ডেঙ্গুর প্রকোপ বেড়েছে চলতি মাসে। মোট আক্রান্তের প্রায় অর্ধেক রোগী শনাক্ত হয়েছে এই মাসে। এর মধ্যে বৃষ্টির কারণে এই রোগের ঝুঁকিও আরও বাড়ছে বলে মনে করেন কীট তত্ত্ববিদরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় 55,000 মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন 268 জন। এর মধ্যে 105 জনই মারা গেছেন এই মাসে, অর্থাৎ প্রায় এক তৃতীয়াংশই মারা গেছেন চলতি মাস অক্টোবরে। আর মোট আক্রান্তের প্রায় অর্ধেক রোগী আক্রান্ত হয়েছে অক্টোবরের এই 25 দিনে। না, অনেক জ্বর, এরকম জ্বর আমার এই 7 বছরে এরকম আমার জ্বর আসেনি। কি বমি এবং পায়খানা শুরু হয়। 3 দিন পর আমরা টেস্ট করার পর আসছি ডেঙ্গু পজিটিভ। চিকিৎসকরা বলছেন শহর কিংবা গ্রাম নয়, এবার ডেঙ্গু আক্রান্ত রোগী আসছে সব এলাকা থেকে। ঢাকার বাইরে প্রতিটা জেলায় এখন ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে, কারণ এখন ঢাকা শহর কেন্দ্রিক ডেঙ্গু রোগ নেই। কারণ যেহেতু সবাই এখন আরবানাইজেশন, আধুনিকায়নের যুগে সবাই ঘরের মধ্যে ফুলের টপ লাগাচ্ছে, অথবা যদি এসি বলেন, ফ্রিজ বলেন, সেখানকার জমানো পানি 3 দিন পরিষ্কার পানিতে রেখে দিলে, ফেলে দিলে কিন্তু সেখানে ডেঙ্গু মশা ডিম পাড়ছে, তাহলে কিন্তু ঘর থেকে কিন্তু ডেঙ্গু মশা জন্ম নিচ্ছে। কীট তত্ত্ববিদরা বলছেন আগামী 2 মাস অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বরও ডেঙ্গুর প্রকোপ থাকবে দেশ জুড়ে। প্রায় প্রতিটি জায়গাতেই এডিস মশার যে ঘনত্বের ইন্ডেক্স, যেটিকে ব্রোটো ইন্ডেক্স বলা হয়, সেই ব্রোটো ইন্ডেক্স 20-এর উপরে আছে। কোথাও যদি ব্রোটো ইন্ডেক্স 20-এর উপরে থাকে, তখন ধরেই নেওয়া হয় সেই এলাকাতে এডিস মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু এবং চিকনগুনিয়া হওয়ার একটি সম্ভাবনা আছে। ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক সচেতনতা এখন অনেকটাই অনুপস্থিত, এই কারণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে বলেও মনে করেন কীটতত্ত্ববিদরা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার।